हेलो अस्सलाम वालेकुम। एसटी टेक विडु चैनल पक्ष सबाई के जाना शुभेच्छा। सबाई अबाक हो आज हमें मन हम क्लास निचि ना क्लास निचिना व्हाइट बोर्ड सामने दाड़ी आज हमें अपन के देखो व्हाइट बोर्ड मध्य क्या अपनारा पावर पॉइंट प्रेजेंटेशन और वीडियो प्रदर्शन कर पूर्णांग क्लास उपस्थापन करबे। तो चलो देखे आसि एकटु भिवार शेष पर्यन्त आमार भिडियोटी देखा और आमार चैनलटी भालो लागले सबस्क्राइब करार जन्य अनुरोध रइलो। तो एकटी क्लास आमरा जखन उपस्थापन करी তখন সাধারণত পাওয়ারপয়েন্ট প্লায়ার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটা শুরু করি। শুরু করে স্বাগত, স্বাগতর পরে আমরা পরিচিতি পর্ব দেখাই। পরিচিতি পর্ব আমি রুকুজ্জামান ডেটা ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল সিঙ্গেটা বিশাখাপত্তনম উচ্চ বিদ্যালয় কলেজ রাজারহাট কুড়িগ্রাম। আমি আজকে নবম শ্রেণী ভকেশনালের একটি ক্লাস নেব। তো এই পর্যায়ে পাঠ শিরোনামের জন্য আমাদেরকে উপস্থাপন করতে হয় একটি ভিডিও বা চিত্র। আমি ভিডিও এখানে প্রদর্শন করব, এই মনিটরের মধ্যে আমি ভিডিও দেখাবো। চলুন আমরা একটি ভিডিও দেখব। তো এখানে ভিডিওটা আমরা দেখতেছি, ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা আমরা অফ করে দিয়ে আমরা পাঠ শিরোনামে চলে যাব। ভিডিওটা অফ করে দিলাম। গাণিতিক সমস্যার সমূহ সমাধান এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানবে, সিরিজ সার্কিটের গাণিতিক সমস্যার সমূহ সমাধান করতে পারবে। তো এখন আমরা এই পর্যায়ে চলে এসেছি গাণিতিক সমস্যা। সমস্যা হচ্ছে কি, একটি সিরিজ একটি সিরিজ সার্কিটে 5 ওহম, 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের চারটি রেজিস্ট্যান্স সংযোগ করা হলে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদেরকে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে গেলে বোর্ডের ব্যবহার করতে হবে, হোয়াইট বোর্ড। তো সেক্ষেত্রে আমরা এখন চলে যাব হোয়াইট বোর্ডের মধ্যে। তো কি বলা আছে এখানে ভালো করে আমরা একটু দেখে নিই। 5 ওহম, 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের চারটা রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা আছে। তো আমরা বোর্ডে চলে যাই, আগে আমরা সার্কিটটা আঁকব। একটা সার্কিট আছে, আমরা এই সার্কিটের মধ্যে কয়টা চারটা রেজিস্ট্যান্স আছে, একটা হলো 5 ওহম, 10 ওহম, 15 ওহম, 20 ওহম। এটাকে যদি আমরা বলি R1, R2, R3, R4, সর্বোচ্চ ভোল্টেজ দেওয়া আছে। এই সার্কিটটার কি নির্ণয় করতে বলছে, সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করছে। এখানে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে R1 সমান সমান 5 ওহম, R2 সমান সমান 10 ওহম, R3 সমান সমান সেক্ষেত্রে আমরা জানি সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স R T
R1 plus R2 plus R3 plus R4 R1 5 plus 10 plus 20 equal to pass position of the act D with charge pass. এই কাজটা আমি কিভাবে করলাম সেটা আমি আজকে এখন দেখাবো। তো এটা OBS দিয়ে করা হয়েছে। OBS এ আমরা সাধারণত এর আগের পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এখানে ইনক্লুড করা হয়, ভিডিও কিভাবে ইনক্লুড করা হয়, বাকি সবগুলো আমি কাজগুলো এই আগের পর্বগুলোতে দেখিয়েছি। তো সেক্ষেত্রে আমি এখানে এই OBS এর এই জায়গায় আমি দেখাচ্ছি একটু, শুধু আপনারা আগে গ্রিন স্ক্রিন দিয়ে আমরা আমার পিছনের ব্যাক স্ক্রিন একটু সরাই পরিবর্তন করছিলাম, কিন্তু এখানে গ্রিন স্ক্রিন ব্যবহার করা, সরাসরি আমি বোর্ডের মধ্যে দাঁড়িয়েছি, বোর্ডে আমি ক্লাস নিচ্ছি। এই জায়গায় এই বোর্ডের এই ক্লাসটা আমি লাইভ করতে গিয়ে এখানে আমি সরাসরি লাইভ বা রেকর্ডিং দুটোই করতে পারি। হ্যাঁ, সেখানে আমাকে ভিডিও ক্যাপচারের আগে এখানে আমাকে শুধু মোবাইল ট্রাইপডের মধ্যে আমাকে মোবাইলটাকে সেট করে দিতে হবে এবং ড্রয়েড ক্যামের মাধ্যমে মোবাইলটাকে আমি ল্যাপটপের সঙ্গে সংযোগ করি। সামনে আমার সেট করা আছে, একটু খেয়াল করলে আপনারা পাবেন এই ল্যাপটপ, ল্যাপটপের অপোজিটে ঠিক অপোজিট এই যে স্টানের মধ্যে মোবাইলটা সেট করা আছে। মোবাইলটা সেট করে ড্রয়েড ক্যামের মাধ্যমে ল্যাপটপের সঙ্গে ক্যামেরাটাকে সেট করা হয়েছে এবং এই ক্যামেরাটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে আমার বোর্ডটাকে পুরো কভার করছে। এই বোর্ডের মধ্যে আমি এখন এই যে OBS এর মধ্যে নিয়ে আসছি উইন্ডো ক্যাপচার, মিডিয়া সোর্স এবং ভিডিও ক্যাপ। ভিডিও ক্যাপচারটা সরাসরি এখানে আমার পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে ব্যাক স্ক্রিন পরিবর্তন করা হয়নি, সরাসরি স্ক্রিনের মধ্যে আসি আমি। এখানে আমি শুধু উইন্ডো ক্যাপচার এবং মিডিয়া সোর্স ব্যবহার করা হয়েছে। উইন্ডো ক্যাপচার সরাসরি আমি এখানে বোর্ড ব্যবহার করতে পারছি, বোর্ড ছাড়া যখন আমি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করব সেখানে উইন্ডো ক্যাপচারের এই যে চোখ আছে এই চোখটা অন করে দিলে আমার চলে আসছে ওই মনিটরের মধ্যে ওই গাণিতিক সমস্যাটা। এই সমস্যাটার সমাধানটা দেখি আমরা এখানে করে রেখেছি আমি। সমাধান হচ্ছে সার্কিট, সার্কিটের এখানে দেওয়া আছে যেগুলো এবং এখানে উত্তর তাহলে নির্ণয় মোট সমতুল্য রেজিস্ট্যান্স এটা। এখন এই জায়গায় আমি যে ভিডিওটা দেখিয়েছি তখন কি করা হয়েছে, এই পাওয়ার পয়েন্টে এই অবস্থায় ওই উপরে মিডিয়া সোর্সের চোখ ডাউন করে দিয়েছে, ভিডিও প্লে হয়েছে। তো আশা করি আপনারা এখন ওই যারা এই হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাস নিচ্ছেন তারা শুধু এই ল্যাপটপ আর ট্রাইপ্যাড এবং মোবাইলের দিয়েই আপনি ওই হোয়াইট বোর্ডের মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং ভিডিও প্রদর্শন করে এবং আপনার উপস্থাপনা লিখে ক্লাস পরিচালনা করতে পারবেন। এই আমার ভিডিওটি আশা করি আপনাদের যদি কাজে লাগে তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।